আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি আতিকুর সাহেবকে আবার একটু দেখি। আতিকুর সাহেব আপনি কি মানে ফ্রি হয়েছেন এখন? হ্যালো, হ্যাঁ আতিকুর সাহেব। জি থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। আপনার সাথে অনেকদিন যাবত কথা বলবো ভাবতেছি, তো আমার কিছু কোশ্চেন ছিল আপনার কাছে। যেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি সভ্যতা এই ব্যাপারে মানে ধর্মের কতটুকু এখানে আপনার কি মনে করেন, ধর্মের কতটুকু প্রভাব আছে এখানে? মানে এটা কি দিন দিন ভালো থেকে খারাপ হচ্ছে, নাকি ধর্মের ধর্ম বেশি করে মানুষের মধ্যে ঢুকতেছে এতে খারাপ থেকে ভালো হচ্ছে, না ভালো থেকে খারাপ হচ্ছে, আপনি কি মনে করেন? যত ধর্ম ঢুকতেছে তত খারাপ হচ্ছে এটা আমি মনে করি। কারণ আমি 10 থেকে 15 বছর আগে আমি মেয়েদের দেখতাম না তো হিজাব করে, ছেলেদের দেখতাম না তো টুপি পরে পাঞ্জাবি পরে, বাট এখন দেখতেছি মানুষ ধর্মের যে লেবাসটা ওইটা বেশি মানুষ ইয়ে করতেছে, মানে অ্যাচিভ করতেছে। প্লাস হচ্ছে ধর্মের যে মেইন যে বেস গুলো, বেস কথাগুলো যে ভালোভাবে চলো, ওইগুলো থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, বেশি দুর্নীতি। তো এখানে আপনি কি কোনো ডেভিয়েশন দেখেন, নাকি আপনার মনে হয় যে মানুষ লেবাস বেশি ধারণ করতেছে, ধর্ম থেকে বেশি দূরে সরে যাচ্ছে? ধর্মের মূল কথা বলতে আপনি আসলে যেই জিনিসটা বোঝাচ্ছেন, আমি তো ধর্ম পড়ে সেই রকমের মূল কথা আমি পাইনি। আমি ধর্মের মূল কথা পেয়েছি, বিশেষ করে ইসলামের মূল কথা আমি পেয়েছি। ইসলামের সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে জিহাদ, কাফেরদেরকে মেরে ইসলাম প্রচার করতে হবে, এই জিনিসটা ইসলামের মূল কথা। বাট এখন তো আমরা জিহাদ ওই সিচুয়েশনে নাই, এটা তো আপনার নবীজির কিন্তু নবী মোহাম্মদ বলে গেছে কিয়ামতটা, কিয়ামত পর্যন্ত জিহাদ প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত নবী মোহাম্মদের উম্মতদের জিহাদ করতে হবে, এটা নবী মোহাম্মদ নির্দেশনা দিয়ে গেছে। মানে আপনি করেন না তার মানে হচ্ছে আপনি নবী মোহাম্মদের নির্দেশনাটা মানে ধর্মের নির্দেশনাটা ঠিকভাবে ফলো করতেছেন না। আপনি ভাই ভালো হয়ে গেছেন, সভ্য হয়ে গেছেন। আমি সরি সরি, আমি এজ এ প্র্যাকটিসিং মুসলিম। কথাটা শেষ করি, কথাটা শেষ করি। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনাকে নবী মোহাম্মদ বলে গেছে, নবী মোহাম্মদের সরাসরি বক্তব্য হচ্ছে আমি কিয়ামত পর্যন্ত কিতাল করতে আদিষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এটা হচ্ছে একটা সহি হাদিস, আমি আপনাকে বলে শোনাচ্ছি। আপনি চাইলে হাদিসটা আমরা বের করে দেখতে পারি, পড়ে দেখতে পারি, সেটা পরে করবো না, কিন্তু আমি আপনাকে বলে দিই, আপনি নবী বলেছে যতদিন পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এবং নবী মোহাম্মদের পরে সাধারণ মুসলমানদেরকে নবী মোহাম্মদ এই কাজটা দিয়ে গেছে, এই দায়িত্বটা দিয়ে গেছে, যে দায়িত্বটা আবু বকর, ওমর, ওসমান এবং আলী পালন করেছেন। এখন দায়িত্বটা আপনার কাছে, এখন আপনি যদি এটা পালন না করেন সেটা ভাইয়া তার মানে হচ্ছে আপনি ইসলামকে ঠিকভাবে ফলো করছেন না, আপনি সেকুলার হয়ে গেছেন, অনেকখানি সেকুলার হয়ে গেছেন, অনেকখানি হিউম্যানিস্ট হয়ে গেছেন। এই ইহুদি নাসারা নাস্তিকদের পাল্লায় পরে আপনি নাস্তিকের নাস্তিকদের যে সভ্যতা, ওদের যে মানবাধিকার, ওদের যে এখনকার যে বিজ্ঞানের উপরে ভিত্তি করে ওরা যে সেকুলারিজম, হ্যাঁ কুফরি মতবাদ, জাতিসংঘ, এগুলো যে তারা তৈরি করছে, এগুলোর পাল্লায় পরে আপনি আপনার ইমান থেকে দূরে সরে গেছেন। কিন্তু যখন আপনি আবার ইমানে ফেরত আসবেন তখন অবশ্যই আপনি নবীর এই আদেশটা পালন করবেন। আমি দেখেছি ইসলামের মূল বিধান বিধিবিধানগুলো হচ্ছে এইগুলা, জিহাদ করা, তারপরে হচ্ছে গিয়ে পাঁচটা ইসলামের পাঁচটা ইয়া তো আছি, নামাজ, কলেমা, নামাজ, হজ, যাকাত, এগুলো তো আছি। এটার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ করা, কাফেরদেরকে হত্যা করা, ইসলামকে প্রচার করা, ইসলামকে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি কি এটা পালন করছেন ভাই? না, আমি এজ এ প্র্যাকটিসিং মুসলিম আমি আমাদের ইসলাম ধর্মের যে ভালো কথাগুলো, যেমন নামাজ পড়া, তারপরে মিথ্যা কথা না বলা, তারপরে কারো, আপনি কি বলতে চাচ্ছেন এই কথাটা ভালো কথা না? আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, এই এটা ভালো কথা না? মানে আপনি ভালো কথাগুলো পালন করেন, এই কথাটা পালন করেন না, তার মানে আপনি বলতে চাচ্ছেন এইটা যে খারাপ কথাটা আমি পালন করি না, ভালোটা পালন করি, এটা বলতে চাচ্ছেন? আমি এজ এ মুসলিম আমার আমার যে বিশ্বাস, ওই বিশ্বাসটা আমার মধ্যে, আমি নামাজ পড়তেছি আল্লাহ। আপনি কি কোরআনের সেই আয়াতটা পড়েছেন, কোরআনের সেই আয়াতটা পড়েছেন যে আয়াতে আল্লাহ পাক বলেছেন কিছু আছে যারা হচ্ছে কোরআনের কোন কোন আয়াতকে মানে আর কোন কোন আয়াতকে মানে না, তারা কোরআনের ভিতরে যাচাই বাছাই করে, এইটা এটা মানবো, সেটা মানবো, সেটা মানবো, এটা মানবো না, এরকম যারা করে তাদের কথা, তারা যে চিরস্থায়ী জাহান্নামী, কোরআনেই বলা আছে যে তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, যে আপনি কিছু আয়াত মানেন কিছু আয়াত মানেন না। আপনি কি ভাই সেই ধরনের মুসলিম যে হচ্ছে কিছু আয়াত মানেন কিছু আয়াত মানেন না? না, আমার কাছে যেটা মনে হয় ওই জিহাদ বা এই জিনিসগুলা মানে যুদ্ধ, এগুলা নবীজি যখন মানে ইসলাম প্রচার করার সময় তখন মনে হয় সেটা দিয়ে তো ভাই ইসলাম চলবে না, বাট ইসলাম চলবে হচ্ছে নবী যেটা বলে গেছে সেটার উপরে। আমার তো বিবেক আছে তাই না আতিকুল ভাই? আতিকুল ভাই, এটা আপনার আপনার আপনাকে তো আমি বললাম যে ইহুদি নাসারাদের সমাজে থাইকা, ইহুদি নাসারাদের সেকুলারিজম শিক্ষা আপনার আপনার মতি ভ্রষ্ট হইছে না, আপনি আপনি আর দিন ইসলামের কথা নাই। কোরআন আপনি কিভাবে বলে, কোরআন এবং ইসলাম আপনাকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষার ভিতরে তো আপনি নাই ভাই, আপনি নিজে নিজে বানাইতেছেন এখন। না না, এখন তো ভাই আর জিহাদ করা পসিবল না, কারণ আমি নেদারল্যান্ডস থাকি, নেদারল্যান্ডস এখন আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে কিয়ামত মানুষের কাছে ভাই, আল্লাহর নবী বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ প্রযোজ্য, যতদিন পর্যন্ত না পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত জিহাদ করতে হবে। আপনি বলছিলেন জিহাদের টাইম শেষ হয়ে গেছে,
এলে আমরা ইসলাম কি বলছে, ইসলামের কথাটা কি আপনার কথাটা কি ইসলাম নাকি নবীর কথাটা ইসলাম? না না, অবশ্যই নবীজির কথাটা ইসলাম। আপনি আপনি এটা আপনার ব্যক্তিগত মতামত বলতেছেন, সেটার সাথে তো ভাই ইসলামের সম্পর্ক নাই। না আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমি ছোট থেকে যতটুকু শুনে আসছি যে একটা সময় ইসলাম মানে আর ওরকম ভাবে প্রতিষ্ঠিত থাকবে না, আস্তে আস্তে মানুষ আল্লাহর নাম বলাও ছেড়ে দেবে, ভাই তখনই এগুলা কিয়ামত এগুলা হবে। আপনি হ্যাঁ হ্যাঁ আপনি বানায় বানায় বললে তো হবে না। আমি আপনাকে যে কয়টা কথা বলবো প্রত্যেকটা রেফারেন্স সহ বের করে, হাদিস গুলা বের করে আপনাকে দেখা দেখা বলবো। না আপনি আমি তো রেফারেন্স ছাড়া, আমি আপনার লাইভ দেখি, হাদিস আমি ভাই জানি, আপনার দেখাই আতিকুর তো ভাই, বিশ্বাস করি আমি। আতিকুর ভাই, আতিকুর ভাই আমাকে বিশ্বাস করতে আমি কখনো বলি না, আমি বলো সব না না সময় আমি আমি রেফারেন্স হাদিস ইভেন আমি চেক করেছি, আপনার আপনার রেফারেন্স গুলো আমি চেক করেছি, সবগুলো ঠিক আছে আপনার রেফারেন্স, আপনি মানে ভুল নাই। বাট আমি যদি মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বিলিভ করি সেটা তো মানে বিলিভ করে আমি ভালো জিনিসগুলো যদি নেই, তাহলে অ্যাট লিস্ট তো আমি তার মানে মানে ধরেন তার মানে তার মানে আপনি স্বীকার করছেন যে কিছু জিনিস আছে খারাপ, যে জিনিসগুলো আপনি করেন না নাকি? হ্যাঁ অবশ্যই কিছু জিনিস আমি আমি এটা এখন আমি বুঝতে পারি, কারণ এত কিতাল করার তো দরকার ছিল না। আপনি যে আপনি যে ভালো এবং ভালো এবং খারাপ যে আপনি পার্থক্য করতেছেন, এই পার্থক্যটা করতেছেন কি দিয়ে, মানে আপনার টুলটা আমার আমার বিবেক কি? দিয়ে, আমার আমার বিবেক, আমার এখনকার যে পরিবেশ পরিস্থিতি আমি ওইটা দিয়ে আমি পার্থক্য করতেছি যে আমার এখন কি করা উচিত কি করা উচিত না, তাই না? এটাই তো তাহলে আপনার আমাদের ধর্ম মানে সবার ধর্ম তাহলে আপনার কেন দরকার হচ্ছে? না ধর্মটা দরকার হচ্ছে আমি যখন কোনো প্রবলেমে পড়ি বা কোনো ইয়াতে, অ্যাট লিস্ট আমার একটা সাপোর্ট আছে যে না কেউ দান দেখুক, আল্লাহ তো দেখতেছে আমি ভালো কাজ করব। আমি যদি খারাপ কাজ করি আমার তো মানে যে আল্লাহ আপনাকে যে আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে রেপ করতে হবে, সেই আল্লাহ আপনার শেষ আশ্রয়? না না এটা ওইভাবে আমি আসলে চিন্তা করি না, যেটা ওইটা হয়তো বা নবীজি এটা আমরা হাদিস গুলো যেগুলো পাইছি এগুলো হয়তো ওইরকম ভাবে পাইও নাই, বা আমি এটা এটা সম্পর্কে আমি বলতে চাই না, মানে কোরআনের ভিতরে তো আছে, কোরআনের ভিতরে তো আছে। এখন যাই থাকুক, আমি যদি এখান থেকে ভালো জিনিসগুলো আমি কেন নেবো না, আমি খারাপ জিনিসগুলোই কেন আমি বুঝতাম, নেবো, মানে এটা আমাকে ভালো বোঝানো। জিনিসগুলা, ভালো জিনিসগুলা তো আপনি ধর্ম ছাড়াও পাই, মানে আপনি নিজে বুদ্ধি ব্যবহার করেই আপনি বের করতে পারেন যে কোনটা ভালো কোনটা মন্দ। এটার জন্য তো আপনার মনে করেন আপনার আপনি টয়লেট করার পরে পানি দিয়ে পরিষ্কার করেন বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করেন, এটা কি ভাই আপনার ধর্মের দরকার আছে এটা জানার জন্য? না না আমার আমার অবশ্যই ধর্ম দরকার নেই, রাস্তা দিয়ে মেডিকেল সায়েন্স আছে, আমি তো রাস্তা দিয়ে একটা কালো রঙের কুকুর পাবো। রাস্তা দিয়ে একটা কালো রঙের কুকুর যাচ্ছিল, হঠাৎ করে গাড়ির চাপা পড়ে তার পাটা অ্যাক্সিডেন্ট করছে, এই কালো কুকুরটাকে আপনি হাসপাতালে নিয়ে যাবেন, এইটা বোঝার জন্য কি আপনার কোরআন বাসায় গিয়ে কি আপনি কোরআন খুলে দেখবেন যে এই বিষয় কোরআনে কি বলা আছে, দেখি তো ভাই দেখে তারপর আমি অ্যাকশন নিব, এটা করবেন নাকি আপনি সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাবেন? না মানবতা তো এটাই বলে আমি এই কুকুরটাকে হাসপাতালে নিয়ে যাব, এখানে অ্যানিমেল হসপিটাল আছে। ভালো কাজ, ভালো কাজের জন্য আপনার ধর্মের কোনো দরকার আমি তো দেখতেছি না, ভালো কাজ আপনি করবেন সেটার পেছনে ধর্মের কোনো প্রভাব বা ধর্মের কোনো দরকার আমি দেখতেছি না। এখন আমি আপনাকে যেটা বলবো যে আপনার নবী বলছে, আপনার নবী বলছে, আপনার নবী বলছে কালো রঙের কুকুরদেরকে হত্যা করতে হবে, কালো রঙের কুকুর হচ্ছে শয়তান, তাদেরকে হত্যা করো, এটা আপনার নবী বলছে। এখন আপনি আমাকে আবারও সেই প্রশ্নের উত্তর দেন যে রাস্তায় একটা কালো রঙের কুকুর আপনি দেখছেন যেটা অ্যাক্সিডেন্ট করছে, ওই কালো রঙের কুকুরটাকে কি আপনি মরার জন্য ফেলে আসবেন নাকি তাকে হাসপাতালে নিয়ে যাবেন? এখানে আমার আরেকটা আপনার কাছে কোশ্চেন আছে, যেটা আমি যদি কালো কুকুরটা দেন ভাই, আপনার উত্তরটা আগে একটু দেন ভাই, আমি অবশ্যই হসপিটালে নিয়ে যাব, কারণ আমার আমার পার্সোনালি আমার মনে হয় না যে কিন্তু আপনার নবী তো বলছে শয়তান হতে পারে। হ্যাঁ আপনার নবী তো বলছে যে সেটা হচ্ছে গিয়ে শয়তান, এটা হত্যা করতে হবে। এখন ভাই নবী বলছে, এখন ওইটা কোন পরিপ্রেক্ষিতে বলছে এটা তো আমি জানি না, আমি আমার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে ধর্মের নির্দেশ, এটা হচ্ছে ধর্মের একটা নির্দেশনা। আচ্ছা ঠিক আছে, ধরলাম ধরলাম আপনি আপনি করতেছেন মানে কোন কুকুর শয়তান হতে পারে, এটা আমার আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তো সব পৃথিবীতে আছি এখন, তাই না? হ্যাঁ আপনি কি করবেন, আপনি কি করবেন এটা আপনি বলছেন। মনে করেন আপনার পাশের বাসায় কলিমুদ্দিন নামক একটা লোক আছে, সেই লোকটা নবীর এই কথাটাকে বিশ্বাস করে, মানে সে গিয়া কালো রঙের কুকুরটাকে মারতেছে, হ্যাঁ মেরে ফেলতেছে, সে বিশ্বাস করে আমার নবী যেহেতু কইছে এটা সত্য কথা, এটা তো মানতেই হবে। হ্যাঁ আপনি তাকে এই কাজটা করা থেকে বিরত রাখবেন কিভাবে? আমি ডাইরেক্ট পুলিশ কল করব যে না না অ্যানিমাল রাইটস আছে, তাকে তো আপনি ধর্ম পালন করতে বাধা দিচ্ছেন, এটা এটা কিভাবে একটা ধর্মের বিশ্বাস হতে পারে, আমি তো সেটাই বুঝি না, মানে এটা তো মানুষ মানুষ তো লেখা আছে, আমার লেখা আছে হাদিসে, ছক ছক করে লেখা আছে হাদিসে, এটাও তো লেখা আছে যে তোমরা তোমাদের বিবেক বুদ্ধি এগুলা অ্যাপ্লাই করে তোমরা যেটা ভালো হয় এটাই করবে। না এটা কথা লেখা নেই, এটা কথা লেখা নেই, এটা কথা লেখা নেই, বরঞ্চ উল্টাটা লেখা আছে, বরঞ্চ উল্টাটা লেখা আছে যে ধর্মের বিষয়ে কখনো বিবেক বুদ্ধি ব্যবহার করা যাবে না। হযরত আলীর একটা হাদিসে হযরত আলী পরিষ্কার ভাবে বলছে দ্বীনের বিষয়ে কখনো বিবেক বুদ্ধি ব্যবহার করা যাবে না। ভাই আমি আপনাকে বলি, নবী বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেভাবে বেঁধে রাখা হবে সে সেভাবেই থাকবে, এর মানে নবী বুঝাইছে যে মুমিন ব্যক্তি হচ্ছে মানে গাধা গরুর মতো, মানে পশু পাখির মতো, যাদের কোনো নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই, তাকে যেখানে বাইন্দা রাখবে সেখানেই সে থাকবে, এটা হচ্ছে নবীর কথা। মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অংশে লাগাম পরানো উটের মতো, তাকে যেভাবে বেঁধে রাখা হবে সে সেভাবেই থাকবে। হ্যাঁ
হ্যাঁ এটা এই এটা হাদিস ঠিক আছে, পড়েছেন? আমি আমি এই হ্যাঁ হাদিস এটা আমি পড়েছেন? এটা আমি হ্যাঁ এটা আমি হাদিসটা পড়েছি, বাট আমি ছোট থেকে যেটা শুনে আচ্ছা, আসছি যে তাহলে ইসলাম তাহলে আমাদের কখনো এই খারাপ কথাটার কিছু বলে মানে না, কি, তাই এই তো? কথাটার মানে কি বলেন তো? আপনাকে বিবেক বুদ্ধি ব্যবহার করতে বলছে নাকি আপনাকে মানে উট বলছে? না আমাকে এটা ডিরেক্টলি উটি বলা হয়েছে, যে বিবেক বুদ্ধি ব্যবহার না করে যেটা আমার ধর্মে বলা আছে, হাদিসে বলা আছে, কোরআনে বলা আছে, আমি ডিরেক্ট ওইটা ফলো করতে বলছে। বাট আমার তো মানে এটাও মানে তো আপনি আমার যে বললেন, আমি আপনি ছোট যে থেকে বললেন হাদিসে নাকি বলা আছে বিবেক বুদ্ধি ব্যবহার করো, দিনের ব্যাপারে বিবেক বুদ্ধি ব্যবহার করতে বলা হয়েছে, এটা কোথায় পাইছেন আপনি? না ভাই, মানে যেটা আমি ফ্রেঙ্কলি স্যার আমি ধর্ম সম্পর্কে কত বেশি জানি না, মানে এটা আর ছোট থেকে যেগুলো শুনে আসতেছি ওইগুলো নিয়ে আমি আসলে সবসময় চলাফেরা করি বা জীবনযাপন করার চেষ্টা করি। তো ছোট থেকে যেটা শুনে আসছি যে ভালো কাজ করতেই বলা হয়েছে ধর্মে, তো আমি ওই হিসাবে আচ্ছা বিবেক বুদ্ধি তাহলে ভাই, ব্যবহার তাহলে করি। আতিকুর ভাই, হ্যাঁ হ্যাঁ আতিকুর ভাই, আমি দেখতে পাচ্ছি যে ভালো কাজ করতে কিন্তু আপনার মানে ধর্মের কোনো প্রয়োজন পড়তেছে না, কিন্তু কলিমুদ্দিন যে আপনার পাশের বাসায় থাকে তা সে ওই কুকুরটাকে মেরে ফেলতেছে কারণ তার নবী তাকে বলছে, তাই না? তার কিন্তু খারাপ কাজটা করতে একটা ধর্মের দরকার পড়ছে, বিষয়টাকে আপনি খেয়াল করছেন যে আপনার ভালো কাজের পেছনে ধর্ম, ওটা না হলেও আপনি তো ভালো কাজটাই করবেন। আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন তাও আপনি ভালো কাজটাই করতেন, আপনি যদি খ্রিস্টান পরিবারে বা আপনি যদি নাস্তিক পরিবারে জন্মাইতেন তাও আপনি ভালো কাজটাই করতেন। ভালো কাজের জন্য আপনার ধর্মটা নেসেসারি না, কিন্তু কলিমুদ্দিন যখন খারাপ কাজটা করতেছে, সে যখন কুত্তাটারে মারতেছে, তখন সে একটা হাদিস পড়ে অনুপ্রাণিত হয়ে, সেই হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কুত্তাটারে মারতেছে, মানে তার খারাপ কাজটা করার পেছনে ধর্ম একটা প্রভাব রাখতেছে, কিন্তু আপনার ভালো কাজটা করার পেছনে আমি কোনো ধর্মের প্রভাব দেখতে পাচ্ছি না, একজন মানুষ হওয়াই যথেষ্ট। পার্থক্যটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আপনি এটা সম্পূর্ণ ঠিক বলছেন, বাট আমি যেটা ফিল করি এটা হচ্ছে আমি ভালো কাজ তো করবো, বাট আমি যখন কোনো প্রবলেমে পড়বো বা আমি যখন অবশ্যই মানে এরকম কিছু প্রবলেম থাকে লাইফে বা এরকম কোনো সিচুয়েশন থাকে যখন আপনার কোনো ওয়ে থাকে না, মানে সলিউশন কোনো, তখন হয়তো আমি একটা আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো যে আল্লাহ আমাকে তুমি এই মুসিবত থেকে তুমি ইয়া করো, রেহাই করো। তো আমার একটা একটা কথা বলার একটা স্পেস আছে, আমি ওইটা চিন্তা করি এজ এ প্র্যাকটিসিং মুসলিম। আমি আপনাকে ফ্রেঙ্কলি বললাম, আচ্ছা আচ্ছা, আপনি একটা সান্ত্বনা পান, নিজে নিজেকে হ্যাঁ হ্যাঁ সান্ত্বনা হ্যাঁ পান। আমি একটা মানে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক ধরছেন, আমি একটা সান্ত্বনা পাই নিজের মধ্যে যে হ্যাঁ আল্লাহ তো আছে, আল্লাহ দেখতেছে। বা আমি কখনো খারাপ কাজ করার সময় আমি চিন্তা করি যে এটা তো আমার করা উচিত হচ্ছে না, বা একজন মানুষের সাথে আমি দুর্ব্যবহার করলাম বা খারাপ ব্যবহার করলাম, এটা আমার উচিত হচ্ছে না। তা আমি এটা তখন আমি সাথে সাথে রিগ্রেট ফিল করি যে আসলে আল্লাহ তো আমাকে হয়তো এটা করতে বলে নাই, যে আমাদের ভালো কাজ করতে বলছে আমাদের জায়গা থেকে, আমাদের যতটুকু সম্ভব আমার ভালো, আমার ফ্যামিলির ভালো, আমার আশেপাশের যত মানুষ আছে তাদের ভালো করে আমি যতটুকু ভালো করে যেতে পারবো, হয়তো বা রিওয়ার্ড আছে ইন পরে বা রিওয়ার্ড নাই ওইটা আমি যেহেতু আমি এখনো দেখি নাই, আমি তো ওইটা আমি শিওর আপনাকে বলতে পারতেছি না যে রিওয়ার্ড আমার আছে কি নাই। আমি মনে করি যে একটা হয়তো বা আচ্ছা রিওয়ার্ড আছে, বুঝতে পেরেছি বাট আমি ভালো বুঝতে কাজ পেরেছি করলে আমার প্রবলেম নাই, তাই তো? আপনি কি মনে করেন হ্যাঁ আমি যদি এই বুঝতে জিনিসগুলো পেরেছি, আপনি ফলো একটা করি? হ্যাঁ কাস্টমাইজড, আপনি একটা কাস্টমাইজড, আপনার মনের মতো একটা আল্লাহ তৈরি করে নিছেন এবং সেটাকে আপনি মনে করেন যে এটা আপনাকে সান্ত্বনা পান আপনি এটা থেকে। এটা যদি আপনি করেন তাহলে তো ভাই আমাদের কোনো সমস্যা নাই। আপনি যদি বাসায় একটা মনে করেন একটা পুতুল কিনা সেটা আপনি খেলেন, বা আপনি যদি নিজে নিজে বানায় একটা আল্লাহ বানায় সেটা নিয়ে যদি আপনি খেলা করেন, এটা খেলা যদি মজা পান, আমাদের কি বলার আছে ভাই? আমাদের কিছু না না বলার নেই এখানে। কিন্তু পুতুল আল্লাহ কিন্তু চায় আপনি না। যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই কাজটা করাটা যৌক্তিক কিনা, আমি বলবো না এটা যৌক্তিক না, কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার বাসায় পুতুলটা বার্বি ডলটারে নিয়ে আল্লাহ নামক পুতুলটারে নিয়ে আপনি খেলতে পারেন, ওইটা নিয়ে আপনি মানে ঘুমাইতে পারেন, আপনি যদি মনে সুখ পান, আপনি যদি শান্তি পান, ওয়েল ঠিক আছে আপনি করতে পারেন। কিন্তু ভাই মনে রাখেন এটার জন্য আবার গলা কাটাকাটি করেন না। ওই ওই আপনার ওই যে ওই আল্লাহ যদি একদিন এসে কয় যে ওই পুতুলটা যদি এসে বলে যে পাশের বাসার অমুকের হরিপদ দাসের গলা কাটগা, তাহলে ভাই গলাটা কাটেন না, ঠিক আছে? তখন ভাই বিবেক বুদ্ধি ব্যবহার করেন, ঠিক আছে? এটা আমরা আরেকটা কোশ্চেন আছে ভাই, আপনি হাদিসের ব্যাপারে আপনি যে হাদিসের রেফারেন্স গুলো দেন, হাদিসের ব্যাপারে যে ফার্স্ট যে হাদিস গ্রন্থ মনে হয় মুয়াত্তা মালিক, তাই তো? বর্তমান সময়ে যে হাদিস গ্রন্থটা পাওয়া যায় সেগুলোর ভিতরে প্রাচীনতম হাদিস গ্রন্থ হচ্ছে মুয়াত্তা মালিক, তবে মুয়াত্তা মালিকের আগে অনেকগুলো হাদিস গ্রন্থ লিখিত হয়েছে। হ্যাঁ কিন্তু এটা ফার্স্ট সংকলন হচ্ছে মুয়াত্তা মালিক, উনি হাদিস সংকলন করছে মেবি 1800 সামথিং, মানে 1700 না থেকে 1800 সামথিং হবে, বাট কি উনি বলেন কি উনি কি বলেন কি বলেন মানে মুয়াত্তা না 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 কিন্তু আমি যতটুকু জানি সতেরোশো উনি আঠারোশো না না টোটাল উনি হাদিস সংকলন করছিল প্রায় 1 লাখের কাছাকাছি, ওইখান না থেকে না যাচাই বাছাই করে 1800, আমি জানি না, আমি মানে আপনার কাছ থেকে মানে এটা শিওর হওয়ার জন্য বলতেছি, উনি না 1800 না হাদিস মানে ওনার মানে বইতে এগুলা এগুলা লিপিবদ্ধ হচ্ছে, করছে। এগুলা হচ্ছে ভাই ইউটিউবে ফেসবুকে কিছু নতুন 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 গজাইলে, গোপনাঙ্গে কেশ গজাইলে কিছু লোকের চুলকায় বেশি, হ্যাঁ তখন এসে ইউটিউবে ভিডিও বানায়। হ্যাঁ এরা হচ্ছে একেবারে অশিক্ষিত মূর্খ, এদের ভিডিও টিডিও শুনেন না। আপনাকে ভালো পরামর্শ দিই, যদি চান আপনি মূল বইগুলো পড়ে দেখেন, ঠিক আছে? মূল বইগুলো এই মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থটা পড়ে দেখেন, অন্য বইগুলো পড়েন, ঠিক আছে? এই সমস্ত নতুন বাল গজানো এই ইউটিউবার ফেসবুকের এদের ভিডিও টিডিও থেকে বিরত থাকেন, এগুলো উল্টা পাল্টা মিথ্যা কথা বলে। আমি আপনাকে বলে দিচ্ছি মুয়াত্তা মালিক, হ্যাঁ মুয়াত্তা মালিক লাখখানেক হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু সেই হাদিস গুলাকে তিনি যাচাই করে দেখতে পারেননি। এই হাদিসের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সনদ, একটা হচ্ছে মতন, মতন হ্যাঁ ঠিক আছে? মতন গুলা উনি পাইছিলেন কিন্তু সনদ গুলা উনি পান নাই, কারণ যে কয়টা সনদ পাইছিলেন সেইগুলা তিনি কম্পাইল করছেন, এছাড়া তিনি সেইগুলার সনদ গুলা সংগ্রহ করতে পারেননি, পরবর্তী জেনারেশনের জন্য রেখে গেছেন, পরবর্তী জেনারেশন সেটা করবে। এমনকি বুখারিও একই কাজ করছে, বুখারিও
সবগুলার সনদ সংগ্রহ করতে পারে নাই এবং তিনি লিখে গেছে যে আমি তো সবগুলা করতে পারলাম না, আমার পরবর্তীতে যারা আসবে তারা, আমি যতদূর পারছি ততদূর করছি, এরপরে যারা আসবে তারা বাকিটুকু করবে, অসুবিধা নেই। বাকি আরো অনেক সহি হাদিস আছে, বুখারী, ইমাম বুখারী বলে গেছে, বুখারী শরীফ ছাড়াও অনেক সহি হাদিস আছে যেগুলো আমি করতে পারিনি, আমার সীমাবদ্ধতা করতে পারিনি, কিন্তু পরবর্তীতে লোকজন এসে করবে, এটা বলে গেছে। এবং এই মুয়াত্তা মালিকের আগে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফাও হাদিস তখন সেটাকে বলা হইতো কি যেন বলা হইতো, নাম ইয়াটা ভুলে গেছি, কিতাবুল আসার, আসার বলা হইতো। হ্যাঁ, ইমাম আবু হানিফার একটা হাদিস গ্রন্থ ছিল, সেটাকে বলা হতো, সেটা সেটার নাম ছিল কিতাবুল আসার। এটাও এখন আপনি খুঁজে পাবেন, আপনি বাংলায় সার্চ করেন কিতাবুল আসার নামে পাবেন। বাট এটা কি আমরা প্র্যাকটিস করি এখন, মানে আমাদের যে আলেম বা উলামা যারা আছে, এটা ওরা কি কিতাবুল আসার থেকে কোনো রেফারেন্স দেয় যে ওয়াজ মাহফিলগুলা বা হ্যাঁ, শরীয়তের উৎস হাসান হাদিস।